আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। এসএম ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, ফিজিওথেরাপি চিকিৎসক। দর্শক, আজ আমরা কথা বলবো খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে। আমার কাছে একটা ইউনিভার্সিটির মেয়ে আসছে, তো ওর কাছ থেকে আমরা জেনে নেবো যে ওর কী কী সমস্যা হচ্ছে। শুধু একটা মাসুলের কারণে ওর যে সমস্যাগুলো, সেটা শুধু একটা মাসুলের কারণে। প্রথমে আমরা একটু ওর কাছ থেকেই জেনে নিই যে ওর কী কী সমস্যা ছিল। আসসালামু আলাইকুম, আমি জিনাতুন নুরি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে। আমার সমস্যা মূলত হচ্ছে এই ঘাড়ের ব্যথা থেকে পুরো শোল্ডার থেকে পুরো হাতে ব্যথা হতো এবং কোমরে ব্যথা হতো প্রচণ্ড, আর ব্যথাটা প্রায়শই আর কি হতো। ব্যথাটা কী করলে বাড়তো? এটা তো কোনো ফিক্সড, মানে হঠাৎ করে দেখা যেত যে হঠাৎ করে উঠছে, মানে কোনো ফিক্সড। ব্যথা হাতের দিকেও নেমে আসতো? জি, হাতের দিকেও নেমে আসতো, শোল্ডার হয়ে হাতের দিকে নেমে আসতো। একটা সাসপেক্টেড কেস আর কি, আমরা একটা স্কেলিনিয়াস মাসলকে একটু ট্রিট করব। এই স্কেলিনিয়াস মাসলটার কারণে মূলত যে জায়গাগুলোতে পেইন হয়, শোল্ডারের উপর দিয়ে একটা পেইন হয় এবং এই পেইনটা অনেক সময় হাতের দিকেও নেমে আসে। তো আমরা চলুন দেখা যাক যে ওর যে স্কেলিনিয়াস মাসল, এই স্কেলিনিয়াস মাসলটাকে আমরা একটু রিলিজ করে দেবো, তারপরে ওর মুখে আমরা ওর ফ্লিংসটা শুনবো। দর্শক, স্কেলিনিয়াস মাসলটা ঘাড়ের জাস্ট সাইডে থাকে, এভাবে পাশে। এটা এই C2 দিক থেকে উৎপত্তি হয়ে, C3 লেভেল থেকে উৎপত্তি হয়ে ঘাড়ের এই জায়গাটাতে এসে ইনসার্টেড হয়। তো আমরা এই অরিজিনেটেড এরিয়াটাতে আমরা একটু প্রেস করতেছি। দর্শক দেখুন, এই যে আমরা একটু প্রেস করব এবং এই ইনসার্টেড এরিয়াটাতেও একটু হালকা করে প্রেস করতেছি। দর্শক, তারপরে আমরা একটু এই স্কেলিনিয়াস মাসলটাকে একটু স্ট্রেস করতেছি। স্ট্রেসিংটা আমরা অবশ্যই 15 সেকেন্ড হোল্ড করে করব। দুই পাশে কি ব্যথা হতো? জি, দুই পাশে। আমরা আবার একটু এ পাশে প্রেস করব। দর্শক, জাস্ট নেকের সাইডে স্কেলিনিয়াস মাসলটা এই C2 লেভেল থেকে উৎপত্তি হয়ে, C2 C3 লেভেলে উৎপত্তি হয়ে আপনার এই জায়গাটাতে ইনসার্টেড হয়। তো আমরা এই জায়গাটাতে একটু প্রেস করব। দর্শক, দেন আমরা একটু স্ট্রেস করব। থ্যাংক ইউ। এখন আমরা পেশেন্টের মুখে শুনব যে পেশেন্টের ফিলিংসটা কি। আগের থেকে বেটার আসলে, কতটুক বেটার লাগতেছে? অনেকটাই। অনেকটা বলতে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কতটুক ইম্প্রুভমেন্ট? 80% যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, পেশেন্টের কাছ থেকে জানলেন যে 80% তার ইম্প্রুভমেন্ট হয়েছে। আসলে এটা একদিনে কিউর করা সম্ভব না, অথবা একটা মাসলকে যেমন একদিনে বিল্ড করা যায় না, ওই রকম একটা মাসলকে একদিনে রিলিজও করা যায় না। কারণ আমার মনে হচ্ছে যে 4-5টা সেশন লাগতে পারে, 4-5টা সেশন ইনশাল্লাহ এটা 90% ইনশাল্লাহ রিকভারি চলে আসবে। তো থ্যাংক ইউ দর্শক। এরকম সমস্যা হলে আপনারা দীর্ঘদিন মেডিসিন না খেয়ে একজন আশেপাশের কোনো একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে তার মতো করে, যদি সে মাসকুলার যে স্ট্রাকচারগুলো আছে কোনো স্ট্রাকচারের কারণে কোথায় কোথায় পেইন হয় সেটা যদি ডায়াগনোসিস করা যায় সঠিকভাবে, তাহলে আমার মনে হয় যে রোগ নির্ণয়টা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে চিকিৎসাটা অনেক ইজি হবে। তো আমরা আসা মাত্রই তার যে সাইন সিম্পটমের কথাগুলো সে বলছিল আমাদেরকে, তারপরেই আমরা তার ধরে নিয়েছিলাম যে তার স্কেলিনিয়াস মাসলটা টিগার হয়ে আছে অথবা টাইট হয়ে আছে। তারপরে আমরা স্কেলিনিয়াস মাসলে প্রেস করলাম, একটু স্ট্রেস করলাম। স্ট্রেস করার পরে তার মুখিত শুনলেন দর্শক ফিলিংসটা। থ্যাংক ইউ দর্শক, ভালো থাকবেন।